নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো টবের মধ্যে কি ধরনের মাটি থাকলে গাছে ফুলের পরিমাণ বেশি হবে, গাছ সুস্থ সবল থাকবে। এটা দেখছেন আমাদের নর্মাল মাটি, শুকনো মাটি। তারপর এটা আমার নিজের বাড়ির তৈরি পাতা পচা সার। এটা রয়েছে আমাদের যে কফির ডাস্ট, আমি একটা শোরুম থেকে সংগ্রহ করেছি, এখানে কফি তৈরি হয়, সেখান থেকে ডাস্টও সংগ্রহ করেছি। আপনারা কোনো ধরনের সার ব্যবহার করতে পারেন বা গোবর সার ব্যবহার করতে পারেন এই জায়গাতে। এগুলোর কী মিশ্রণ আপনি মেশাবেন তা আপনাদেরকে দেখাবো, কী অনুপাতে মেশালে মাটিটা ভালো তৈরি হবে। এটা দেখছেন নর্মাল শুকনো মাটি। আমি চাইছি এখানে সবই 30:30 অনুপাতে মিশিয়ে সাথে 10 ভাগ বালি মেশাবো, যাতে মাটিটা হালকা থাকে। দ্বিতীয় ভাগে দেখতে পেলেন এটা আমার সে কফির গুঁড়ো, কফির ডাস্ট যেটাকে আমরা বলি, অথবা আপনার চায়ের যদি খোল পায় সেটা ব্যবহার করতে পারে। এটা 10% বালি ব্যবহার করলাম, তাহলে 30-30-60-70% আমার হয়ে গেল। এরপরে আমার বাড়ির তৈরি পাতা পচা সার, সেটা মেশাচ্ছি। এই অনুপাতগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে যদি আমরা মাটি টবের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে, ফুলের পরিমাণও বাড়বে। যারা শীতকালে এই ফুলের জন্য এখন ভাবছেন, তো আপনাদেরকে বলবো আপনারা মাটি তৈরির কাজ আজ থেকে শুরু করে দিন, তবে পরবর্তীকালে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া বিভিন্ন শীতের যে ফুল, তা আপনি ভালো রেজাল্ট পাবেন। এই অনুপাতগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন, ঠিক আছে স্যার বন্ধুরা। তারপর টবের মতো ব্যবহার করুন। এর পরবর্তী আমি একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে মাটিগুলোকে ব্যবহার করে শীতকালীন ফুল বা নর্মাল যে কোনো সময়ের ফুল ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। তো বন্ধুরা, আমি এর মধ্যে কিছু চুনো মিশিয়েছি, চুনের গুঁড়ো, যেটা আমার মাটিটাকে আরও ভালো রেখেছে, যাতে কোনো ধরনের অ্যাটাক হবে, ভাইরাস অ্যাটাক হবে না। আপনারা এটা ব্যবহার করবেন। এই মাত্র পুজো শেষ হলো, আশা করি সবাই পুজোতে খুব মজা করেছেন। তার আগে মহরম ছিল, সবাই খুব আনন্দ করেছেন। সামনে কালী পুজো, ভাইফোঁটা, সমস্ত ধর্মের মানুষকে আমার আহ্বান, গাছ লাগান, পরিবেশকে বাঁচান, গাছকে ভালোবাসুন। দেখবেন আপনিও ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবে। তো বন্ধুরা, যে জৈব সার যেটা আমার ছিল পাতা পচা সার, সেই নিয়ে আমি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, নতুন একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনাদের দেব, তো সেটা আপনারা দেখবেন। আপনারা আমার সাথে যেভাবে সাথ দিচ্ছেন সেভাবে সাথ দিতে থাকুন, আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে। দেখুন বন্ধুরা, এই যে দেখছেন নারকেল ছোবড়া, যেটা আমাদের বাড়িতে যে নারকেল ছোবড়াগুলো থাকে, বা আপনি যদি নারকেল ছোবড়া না পান তাহলে যে কোনো ধরনের ভাঙা কুচি ব্যবহার করতে পারেন টবের নিচে, যাতে আমাদের জল নিকাশিটা ভালো হয়, তাতে গাছের গোড়া খুব ভালো থাকবে, গাছের মধ্যে জল জমবে না। দেখুন মাটিটা কি সুন্দর তৈরি হয়েছে, খুব সুন্দর ঝুরঝুরে মাটি, সাথে জৈব সারও রয়েছে যা গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে না। দেখুন ফাইনালি আমি মাটিটা তৈরি করেছি। আমার এই মুহূর্তে চন্দ্রমল্লিকা গাছ টবের মধ্যে বসাবো, তাই মাটিটা আমি তৈরি করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গাছ লাগান, গাছ বাঁচান, পরিবেশকে রক্ষা করুন। ধন্যবাদ।